ময়মনসিংহের ভালুকায় নৌকাডুবির ঘটনায় ডাক্তারসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াহাটি এলাকায় ক্ষীর নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনায় অন্তত 20 জনের একটি টিম নৌকা ভাড়া করে ক্ষীর নদীতে আনন্দ ভ্রমণে বের হয়। ভ্রমণ শেষে রাতে ফেরার পথে একটি বালু বোঝাই ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায় এবং তানফির নামে এক যুবক নদীর তীরে উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় রাতে তানভীরের মরদেহ ও আজ দুপুরে ও চিকিৎসক অমিত রায়ের মরদেহ উদ্ধার করা হয়।